এর আগে শাকিব খান কলকাতার ছবিতে কাজ করলেও সেটা ছিল বাংলা নির্ভরশীল সিনেমা। প্রথমবারের মতো হিন্দি ছবিতে কাজ করার ব্যাপক পরিমাণ গুঞ্জন শোনা যাচ্ছে দেশ বিদেশের সংবাদ পত্রিকায়। বিশেষ করে অনলাইন পত্রিকা জুম টিভি একটি নিউজ করেছেন শাহনাজ গিলকে উদ্দেশ্য করে। সেখানে তারা উল্লেখ করেছেন, প্রথমবারের মতো শাকিব খানের বলিউড জার্নি হতে যাচ্ছে। অনন্য মামুনের স্ট্যাটাসের উপর ভিত্তি করে তার কথাগুলো অনেকেই বিশ্বাস করতে চায়নি। সবাই মনে করেছিল অনন্য মামুন হয়তো চাপা মারতেছে নিজের পাবলিসিটির জন্য, সবাইকে হয়তো লোভ দেখাচ্ছে। এইসব সন্দেহ দূর করেছে ইন্ডিয়ান নিউজ পেপারগুলো। সত্যি যে শাকিবকে নিয়ে বিগ বাজেটের সিনেমা বানাতে যাচ্ছে অনন্য মামুন, তার প্রমাণ আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। এই ছবিটি হিন্দি ভাষা সহ 5টি ভাষায় একসাথে মুক্তি পাবে, এটাও তারা প্রকাশ করেছে। কিন্তু তারা প্রকাশ করতে পারেনি এই ছবির নায়িকা কে হবে। এতে করে বোঝাই যাচ্ছে নায়িকা সিলেকশনের জন্য অনন্য মামুনই নির্ভরশীল। বলিউডের একাধিক নায়িকার নাম উঠে আসলেও নায়িকা সিলেকশন নিয়ে হচ্ছে নানা রকম আলোচনা।